ছায়ার মতো ব্যর্থতাও লিটন দাসের পেছনে লেগে আছে। লিটন কি জানেন ঠিক কত ব্যর্থতার পর তিনি সফল হবেন? ইন্টারন্যাশনাল ক্রিকেটের রাস্তায় ঠিক কত বছর হাঁটলে তিনি ধারাবাহিক হবেন? লিটন কি জানেন সেই দিনটা ঠিক কবে আসবে, যেদিন ছায়ারা সরে যাবে, সূর্য উঠবে? শেষ 10 টি-20তে মাত্র 3 বার লিটনের স্ট্রাইক রেট পেরিয়েছে 100, অর্থাৎ 7 ম্যাচেই এলকেডির রান ছিল বলের চেয়ে কম। এবং লিটন যত সেট হচ্ছেন, দলের লাভের চেয়ে ক্ষতি বরং বেশি হচ্ছে। শেষমেশ তো জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20 থেকে বাদই পড়েছেন। লিটনের ধারাবাহিকতার অভাব পুরনো, প্রায় 1 দশকের ক্যারিয়ারের একদম শুরু থেকেই। লিটনের ক্ষেত্রে বরং গবেষণা করা যায় কিভাবে একজন ক্রিকেটার ফর্মে থেকে হুট করে অফ ফর্মে চলে যেতে পারেন, সেটাও 1-2 বার না, বারবার। যিনি আগের 2 বছর টি-20তে বাংলাদেশের সেরা ব্যাটার, তার এই বছরের ইন্টেন্টার আউট হওয়ার ধরন দেখলে মনে হতে পারে লিটন যেন কোনো টেইল এন্ডার। দেখেন, কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না। লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে। আপনি আপনার প্রফেশনে আপনিও ট্রাই করবেন আপনার বেস্টটা দিয়ে। তো একটা প্লেয়ার প্রত্যেকটা সময়ই ভালো খেলবে না, এটাই স্বাভাবিক। উনি কী প্লেয়ার বা ওনার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনতেছি আপনারা বলছেন, আর যদি চেক করে দেখেন ওনার স্ট্রাইক রেট এখনও বাংলাদেশের কয়েকজনের ভিতরে, মানে আছে মনে হয় 2-3 জনের ভিতরে। তো একটা মানে ওয়ার্ল্ডের যত বড় ব্যাটসম্যানই হোক, প্রত্যেকটা ম্যাচ সে ভালো খেলবে না বা প্রত্যেকটা সিরিজ সে ভালো খেলবে না, আপডাউন হবে। তো আশা করি যে সবাই যারা আছে তারা সবাই ভালোভাবে কাম ব্যাক করবে, এবং একটা ইনিংস ভালো খেললে একটা ব্যাটসম্যানের জন্য কনফিডেন্স চলে আসে। শুধু একটা ইনিংসের অপেক্ষায় এমনও হতে পারে খুব ইম্পর্টেন্ট একটা খুব ভালো একটা বড় ম্যাচে দেখা যায় খেলার সিনারিও চেঞ্জ করে দিতে পারে। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে, মানে বিশ্বাসটা হারালে হবে না আর কি। নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার, অল টাইম হেলদি লাইফ। লিটনের জায়গায় সুযোগ পেয়েই সেটা কাজে লাগিয়েছেন সৌম্য সরকার, আর এই সিরিজে 2টা 50 মেরে প্রথম পছন্দের ওপেনার হিসেবে একাদশের জায়গাও এক প্রকার পাকা বানিয়ে ফেলেছেন তানজিদ তামিম। বাজে পারফরমেন্সের কারণে এই বাদ পড়া লিটনকে তাই ছিটকে দিতে পারে লম্বা সময়ের জন্য। আফনান পিয়াল, অলরাউন্ডার।